সঙ্গে জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অজয় বিজিত। এবার বক্তব্য রাখবেন আমাদের দলের নেতা মাননীয় অজয় দেব মহাশয়। এই গাড়িটা কোথাকার, কোথা থেকে এসেছে সেই রহস্য উদ্ঘাটিত হল না। জাতীয়তাবাদের ফানুস ছড়িয়ে পরবর্তীকালে নির্বাচনে আপনারা দেখেছেন দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে মানুষকে বিভোর করে দিয়ে এখানে অর্থনীতির অবস্থা একদম তলানিতে ঠেকেছে, বেকারত্বের সীমা ছাড়িয়ে গেছে। যারা শিল্পপতিরা এখান থেকে ব্যাংকের থেকে লোন নিয়ে টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে, নোটবন্দির পর গোটা দেশে হাহাকার তৈরি হয়েছে। প্রতিদিন গ্যাস থেকে শুরু করে রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। সব কিছুকে চাপা দিয়ে জাতীয়তাবাদ আর দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে আজকে ক্ষমতায় চলে এলেন। এখন দেখা মিলবে মানুষকে যাবে ভোটে দাঁড়াতে হবে। মানুষ তো বিচার করে, মানুষ তো বোকা নয়, মানুষ জানে যে কাদের সঙ্গে থাকলে কাজ হয়, কারা কাজকে প্রাধান্য দেয়, কারা ডেভেলপমেন্ট কে ভালোবাসে, কারা উন্নয়নকে সাথী করে এগিয়ে যায়। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।